সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমান কালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি, তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত। আপনারা জানেন, স্বাধীনতা পরবর্তী এদেশে ইসলাম সম্পর্কে গবেষণা চর্চা এগিয়ে নিতে বঙ্গবন্ধুই প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন। ধর্মীয় শিক্ষার প্রসারে, মাদ্রাসা বোর্ড পুনর্গঠন সহ ইসলাম প্রচারে তাবলিগ জামাতকে জমি প্রদান করেছিলেন। তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা পবিত্র ধর্মের একজন নিবেদিত প্রাণ অনুসারী। তাহাজ্জুদ নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে যা দিন শুরু হয়, তিনি ইসলামের সাথে জ্ঞান বিজ্ঞানের সমন্বয় করে প্রকৃত ইসলামের চর্চা এগিয়ে নিতে এবং জনমানুষের ধর্মানুরাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতিটি উপজেলা নির্মাণ করছেন মডেল মসজিদ কমপ্লেক্স, কওমি মাদ্রাসা সনদের মান প্রদান সহ প্রতিষ্ঠা করেছেন দেশের আলেমদের দীর্ঘদিনের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। একজন ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার পরিচালনার দায়িত্বে, তখন এদেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হবে তা বিশ্বাস করার কোনো কারণ নেই। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে। তার ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে, ইসলাম চর্চার সাথে এর সম্পর্ক নেই বলে ধর্মপ্রাণ মুসলমানরা মনে করে। ভাস্কর্যকে তারা মূর্তি বলে অপপ্রচারে নেমেছে, তারা নিজেরাই এক ভ্রান্তিতে আছে। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ ইতিমধ্যে বারবার বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি বা প্রতিমা তৈরি ও উপাসনার জন্য আর ভাস্কর্য একটি শিল্পকলা, এটি নন্দন তত্ত্বের অংশ। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশে সে দেশে বীর ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভাস্কর্য রয়েছে। বিভিন্ন দেশে মুসলিম বীরদের ভাস্কর্য রয়েছে। তুরস্কে রয়েছে জালালউদ্দিন মোহাম্মদ রুমির ভাস্কর্য, এ নিয়ে সেখানে কিন্তু কোনো কথা নেই। আমাদের দেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী মন গড়া ব্যাখ্যা দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। আমরা বলতে চাই, ইসলাম আমাদের ধর্ম, এ ধর্মে বিধিবিধানে ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ির সুযোগ নেই। নিরুৎসাহিত করা হয়েছে ধর্মীয় বিষয়ে বিতর্ক করতে, নিষেধ করা হয়েছে ফিতনা ফ্যাসাদ সৃষ্টিতে, অথচ এসব করে তারা নিজেরাই ফ্যাসাদ তৈরি করতে চায় যা প্রকারান্তরে ইসলাম বিরোধিতারই সামিল। এদেশে স্থপতির ভাস্কর্য টেনে হেঁচড়ে নামাবে বলে কোনো কোনো ধর্মীয় নেতা অদ্বৈতপূর্ণ বক্তব্য রেখেছেন। তাদের এমন রুচি এবং ভাষা ব্যবহার দেখে তাদের ধর্মচর্চা ইসলামী রুচিবোধে নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, দেশবরেণ্য আলেমদের ভাষা কি এমন হতে পারে? নবী রসুলদের আমরা অনুসরণ করি, কিন্তু তাদের শিক্ষা কি এমন ছিল? আপনারা জানেন, মহানবী এবং নবী কুল শিরোমণি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কা বিজয়ের পর পবিত্র কাবা গৃহ হতে সকল মূর্তি অপসারণ করা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, মানাত, উজ্জা, হোবল, ওয়াদ ইত্যাদির প্রতিমা বা মূর্তি ভেঙেছিলেন যাদের আরাধনা করা হতো। সে সময় মক্কার অন্য কোথাও ভাস্কর্য অপসারণ করা হয়নি। দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপরও কোনো আঘাত হয়নি। তিনি সেদিন সহনশীলতার সর্বশ্রেষ্ঠ নজির স্থাপন করেছিলেন। তার উম্মত হয়ে কেউ কেউ যা করছেন তা ইসলামের মহান উদাহরণতিক শিক্ষার অংশ হতে পারে না। ইসলামের স্বর্ণযুগে কোনো শাসক শিল্প সংস্কৃতি ধ্বংস করেননি,
বা এই কাজ করতে উৎসাহিত করেননি। ভাস্কর্যের সাথে ইসলামী সংস্কৃতির কোনো বিরোধ নেই। মহানবী তাই সতর্ক করে বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা অনেক জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। প্রায় 6,000 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম জামানা নীল নদে ফেরাউনের প্রাণহানি ঘটেছিল। পবিত্র কোরআনে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। খোদা দ্রোহিতার শাস্তির উদাহরণ হিসেবে মানব জাতির জন্য ফেরাউনের লাশ এখনও মিশরে সংরক্ষিত রয়েছে, এই মৃতদেহে রাখা হয়েছে দৃষ্টান্ত হিসাবে। এখানে বিষয় হলো কোন উদ্দেশ্যে রাখা হয়েছে, উদ্দেশ্যটাই হচ্ছে মূল কথা। পবিত্র বুখারী শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত বা উদ্দেশ্যের উপর কর্মের ফল নির্ভরশীল। তাই আলেমগণ মনে করে মুক্তি ও ভাস্কর্যের উদ্দেশ্য এক নয়, মূর্তি দেবতার উপাসনার জন্য, কিন্তু ভাস্কর্য কোনো উপাসনা জন্য নয়, এটি নান্দনিকতা। ভাস্কর্য হচ্ছে শিল্প, সৃষ্টি ঐতিহ্য এবং ইতিহাসের স্মারক হচ্ছে ভাস্কর্য। আপনারা দুটোকে এক করে দেখছেন কেন? হয়তো না বুঝে, নয়তো বুঝে। আমরা মনে করি একটি মহল বুঝে শুনে এই অপপ্রচার করছে, দেশের শান্তি বিনষ্ট করতে তারা নানাভাবে উস্কানি দিচ্ছে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে, যা একদিকে ইসলাম বিরোধী কাজ, অপরদিকে সংবিধান ও প্রচলিত আইনেরও পরিপন্থী। এ ধরনের কাজ যারা করছেন এবং যারা গোপনে উস্কানি দিচ্ছেন এবং ফান্ডিং করছেন, তাদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়েকটি পুতুল ছিল বলে হাদিস শরীফে এসেছে। তিনি বান্ধবীদের সাথে এসব পুতুল নিয়ে খেলতেন। রাসূলুল্লাহ ইসলাম মা আয়েশাকে পুতুল নিয়ে খেলতে বারণ করেননি, এসব উপকরণ শিরকের উপকরণ তাও বলেননি। তাই আলেমগণ মনে করেন পুতুল বা ভাস্কর্য শিরকের উপকরণ না, যতক্ষণ না এটি উপাসনার উদ্দেশ্যে বানানো হয় এবং উপাসনা করা হয়। সৌদি আরবের জেদ্দায় দি ফিস্ট নামে মুষ্টিবদ্ধ হাতের একটা ভাস্কর্য রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঘোড়া, ঘোড়সওয়ার এবং অন্যান্য জীবের ভাস্কর্য আছে। তাই বলা যায় ভাস্কর্য জীবের হোক আর জীবদেহের কোনো অংশ হোক, তা যদি উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা না হয় তবে দোষের তো কিছু নেই। যারা এসব কথা বলেন তারা ছবি তুলছেন নিয়মিত, ফেসবুক ইউটিউব সেই ছবি দিচ্ছেন, তাহলে কি ছবি তোলা এবং আপলোড করাও ইসলাম বিরোধী কাজ? নিজের প্রচারের জন্য অনলাইনে নিয়মিত ভিডিও আপলোড করে ভাস্কর্যের সমালোচনা কতটুকু নৈতিক, সেটাই প্রশ্ন। পবিত্র কোরআনে সুরা সাবা 13 নম্বর আয়াতে বর্ণিত তামাশিলা এবং সুরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বর্ণিত আসনাম শব্দ দুটি এক নয়। মুফাসসিরগণ মনে করেন তামাশিলা মানে ভাস্কর্য আর আসনাম মানে প্রতিমা পূজা। এই দুটি শব্দকে উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে তারা মনে করেন। আসুন প্রকৃত ইসলাম চর্চায় আমরা মনোনিবেশ করি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকি, ধর্মকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার না করি। ইমান ইসলাম এত ঠুনকো বিষয় নয়, কথায় কথায় তা চলে যেতে পারে। সরকারের সরলতাকে কেউ যেন দুর্বলতা না ভাবেন। জনগণের শান্তি এবং স্বস্তি বিনষ্টে যে কোনো অপচেষ্টা করলে সরকার জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে। দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছেন দেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন হবে না। তাই অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা শেখ হাসিনার সরকার কঠোর হস্তে
দমন করবে। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, বিশ্বাস করেন মুক্তিযুদ্ধে চেতনা, তাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী এ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।